খুলনা অঞ্চলে সরবরাহ করা বিদ্যুতের একটি বড় অংশই আসে গোয়ালখালি এলাকায় কেন্দ্রটি থেকে। এর একটি ইউনিট করা হয় 1973 সালে, অপরটি আরো 11 বছর পর। নিয়ম অনুযায়ী রক্ষণাবেক্ষণ না করায় এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে উৎপাদন। স্থায়ীভাবে বন্ধ হওয়ার পথে ইউনিট দুটি। এটা একটা বেস প্ল্যান্ট, এটা বেস প্ল্যান্ট, এটা চালু করলে এটা মাসের পর মাস কিন্তু চলতে থাকে, এবং এটা এই অঞ্চলে বিশেষ করে ভোল্টেজ ঘাটতির জন্য এটা প্রচণ্ড রকমের সহায়ক। সংকট সমাধানে গত বছর 200 কোটি টাকার দরপত্র ডাকা হলেও তা বাতিল করা হয় গত মাসে। আমরা আমাদের এখানকার আন্দোলন আমাদের কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে আমরা এটা যাতে মানে এটার কতটা লাভবান আমরা সরকারকে মানে বোঝানোর জন্য যা যা করার আমরা সেটা করব। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জয়দেব কুমার সাহাকে তার কক্ষে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলে কিছু বলতে রাজি হননি তিনি। আমি আমরা কাছে কিছু বলতে পারবো না, সেটা আমি কালকে তো সব ডিটেইলস বলে দিচ্ছি। আপনারা আসছেন কি করছেন না করছেন সেটা আপনাদের ব্যাপার। আমি আমি তাই বলছি যে আপনারা ফিরে একবার যাই করেন, কিন্তু আমি কোনো কিছু জানি না তাই বললাম। আমি এই তথ্যটা তো এই তথ্যটা প্রধান প্রকৌশল হিসেবে আপনি দিবেন নাকি? না না না, আমি প্রধান প্রকৌশল হিসেবে করতে পারবো না। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা।